দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এ বিষয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রব। রব, মিলা, সারা দেশের ন্যায় প্রথম দফে নির্বাচন মৌলভীবাজার তিনটি উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আগামী 21 মে মৌলভীবাজারের দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি হচ্ছে মৌলভীবাজার সদর এবং অন্যটি হচ্ছে রাজনগর। এই দুটি উপজেলায় মোট 18 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে রয়েছেন 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং মৌলভীবাজার সদর উপজেলায় আসলে মহিলা ভাইস চেয়ারম্যান যিনি, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। তো 5 জন চেয়ারম্যানের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় রয়েছেন কামাল হোসেন এবং তাজউদ্দিন তাজ, এবং রাজনগর উপজেলায় রয়েছেন শাহজাহান খান, রনক আহমদ পপু এবং আহমদ বিল্লাল। তো মোটামুটি এই দুটি উপজেলায় আসলে প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন গ্রামে গ্রামে তারা উঠান দুটো সহ নানা ধরনের কর্মসূচি পালন করছেন এবং ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। এবং এই দুটি আসনে প্রায় 4.5 লক্ষাধিক ভোটার রয়েছেন। আমরা ভোটারদের সাথে আলাপ করেছি, আসলে তারা জানিয়েছেন অন্যান্য সময় যে নির্বাচনে যে উত্তাপ বা আনন্দ উচ্ছ্বাস থাকে, আসলে এই নির্বাচনে আসলে এই ধরনের উত্তাপ বা উচ্ছ্বাস নেই। তবে সব মিলিয়ে বলা যায় যে শান্তিপূর্ণভাবে এই দুটি উপজেলা থেকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রশাসন থেকে আমাদের এমনটাই জানিয়েছে। মিলা রব, আপনাকে ধন্যবাদ।